ভ্লাদিমির পুতিন রাশিয়ার স্বৈরশাসক যখনই একটি স্বাধীন ভূখণ্ডে মানে ইউক্রেনে আক্রমণ চালালো তার ক্ষমতার জুড়ে, তখনই সোশ্যাল মিডিয়ায় সাধারণ বিভিন্ন দেশের নাগরিকের বিভিন্ন প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তা হওয়ারই কথা, কেন এরকম আক্রমণ করবে? তো গতকাল আমি একটা জায়গা দিয়ে যাচ্ছি, কিছু তরুণ বসে আছে। তো একজন তরুণের মন্তব্য এমন ছিল যে পুতিনকে এরকম মন্তব্য শুনে আমি একেবারেই বিব্রত হয়ে গেলাম যে একজন তরুণ ঠিক এমন মন্তব্য কেন করল। এখন প্রশ্ন হলো যে এরকম বিদ্বেষ, এত রাগ থাকার একটা অন্যতম কারণ হচ্ছে, ধরুন ইউক্রেনে আক্রমণ করার সাথে সাথে পৃথিবীতে তেলের দাম বিগত 8 বছরের রেকর্ড অতিক্রম করেছে, স্বর্ণের দাম বেড়ে গেছে, তারপরে আপনার গ্যাসের দাম বেড়ে গেছে, আরও অনেক কিছুর দাম বাড়বে, জানেন তো, সুযোগ পাইলেই মুনাফাখোর ব্যবসায়ীরা সারা পৃথিবীতে এই ধান্দাটা করে থাকে। একে তো একটা যুদ্ধ হলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, আহত হয়, নিহত হয় ক্ষমতার জোরে, ক্ষমতার রাজনীতিতে সবচেয়ে নিরীহ হচ্ছে সাধারণ মানুষ। ইউক্রেনে গতকাল দেখলাম একজন বয়স্ক নারী দৌড়াচ্ছে আর বলছে, আমার বাসায় কেউ থাকে না, আমার কেউ নেই, আমি আমার বাসায় এখন থাকতে পারছি না, তাহলে আমি যাবো কোথায়, আমার আশ্রয় কোথায়। আরেকজন মা চিৎকার করে বলছে, বাচ্চাদেরকে কোথায় লোকাবে, এই যে তার একটা ভেতরের কষ্ট, বাচ্চাদেরকে এখন কোথায় নিরাপদ সে রাখবে। বুঝেন, যুদ্ধের ফলটা হচ্ছে এরকম ভয়ঙ্কর। আর যারা মারা যাবে তো যাবেই, সেটা সৈন্য মারা যাবে অনেক। সেই সাথে আমাদের বাংলাদেশিরা গতকাল নিউজে দেখলাম সরকারি হিসেবে 500 মতো আছে বাংলাদেশি ওইখানে অবস্থান করছে, আর বেসরকারি হিসেবে 1500 মতো আছে। এখন তারা আশঙ্কায় দিন কাটাচ্ছে, কখন কি হয়, কখন কোন মিসাইলে তারা শেষ হয়ে যায়। তো যুদ্ধরাতে পুতিন বাজিয়ে দিল, পুতিনকে অনেক অনুরোধ করেছে, অনেক দেশ অনুরোধ করেছে, কিন্তু পুতিন তার ক্ষমতার জোরে সেই কাজটা করেই ফেলেছে। কারণ পুতিন হচ্ছে এরকম একজন স্বৈরশাসক, এবং রাশিয়া এমন একটা দেশ যেখানে অস্ত্রের কারখানা, সারা পৃথিবীতে অস্ত্রের ডেলিভারি তারা দেয়, অস্ত্র বিক্রি করে, বুঝেন কত কী পরিমাণ অস্ত্র আছে। তো ইউক্রেনের মাত্র 200 যুদ্ধবিমান, সেখানে প্রায় 1500 যুদ্ধবিমান আছে রাশিয়ার, রাশিয়ার ট্যাঙ্ক আছে 20,000, এখানে ইউক্রেনের মাত্র 1200। সুতরাং ইউক্রেন সামরিক শক্তিতে অনেক অনেক গুণ পিছিয়ে, তাহলে ইউক্রেনকে তো দখল করাই যায়। এই হচ্ছে জোর জবরদস্তি কারবার। তো পুতিন কাজটাকে খুব ভালো করেছে, মহা অন্যায় করেছে, আর যার কারণে ওই সাধারণ তরুণের একেবারে কঠিন প্রতিক্রিয়া পুতিনকে, এখন এই ভাষায় তো বলাও যাচ্ছে না। এখন আমি শুনে আপনি হয়তো অবাক, না আমি অবাক নই, কারণ এরকম ঘৃণ্য প্রতিক্রিয়া দেখানোরই কথা, কারণ সে কাজটা করেছে খুব ঘৃণার কাজ করেছে, মহা অন্যায়। এটা একটা স্বাধীন ভূখণ্ডে আপনি আঘাত আনতে পারেন না, আপনার ক্ষমতার জোরে, একটা স্বাধীন রাষ্ট্র, সেখানকার সাধারণ মানুষ এখন মানে তারা তাদের বাড়িঘর ছেড়ে তারা পালাচ্ছে, এমন সেই বাড়িঘরে তারা কি কখনো ফিরতে পারবে কি না সেটা বলা যাচ্ছে না। তাহলে বুঝতেই পারছেন কত বড় খারাপ কাজ করেছে। তো প্রতিক্রিয়া এরকম, আমি অবাক হয়নি, আপনি অবাক হতে পারেন যে এতটা বিশ্রী ভাষায় কেন বাংলার তরুণ প্রতিক্রিয়া দেখালো, আরও বিশ্রী ভাষায় দেখানো দরকার। এরকম শয়তানুল মাকলুকাত স্বৈরশাসক পুতিনরে এরকমই করা দরকার, পুতিন বহুত খারাপ কাজ করছে, বুঝেন নাই। আর যুদ্ধ মানে কি, এটা দেখবেন যারা যে পৃথিবীর যেই অস্ত্রের প্রতিষ্ঠানগুলো আছে তাদের বিভিন্ন লোক দিয়ে মার্কেটিং করায় পৃথিবীকে অশান্ত করে, পৃথিবী শান্ত থাকলে যুদ্ধ হবে না, মারামারি হবে না, তাদের অস্ত্র বিক্রি হবে না। এটা হচ্ছে অস্ত্র কোম্পানির মার্কেটিং খেলা হচ্ছে যুদ্ধ। সবাই ভালো থাকবেন।